আসসালামু আলাইকুম, কুকরুম চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আই হোপ আপনারাও আল্লাহর রহমতে ভালো আছেন। শীতের আমেজে আজ আপনাদের জন্য এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা শুধু কুকিং রেসিপিই নয়, এটি একটি ঔষধি গুণসম্পন্ন অর্গ্যানিক রেসিপি, আর তা হলো রসুন ভর্তা। রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, গরিবের পেনিসিলিন। শরীরকে ডিটক্সিফাই করতে রসুনের কোনো জুড়ি নেই। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও রসুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রসুনের গুণাগুণ অল্প কথায় বলে শেষ করা যাবে না, তবে আজ আমি আপনাদের খুবই অল্প সময়ে অল্প কিছু উপাদান দিয়ে বানিয়ে দেখাবো ঝটপট একটি ভর্তা। সেটা হচ্ছে এক কোষি রসুনের ভর্তা। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। রসুন ভর্তা তৈরির জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম এক কোষি রসুন, শুকনো মরিচ 2টি, কাঁচামরিচ নিয়েছি 2টি। এখানে আমি বেশি ঝাল ইউজ করিনি, তবে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে রসুনেই পর্যাপ্ত পরিমাণে ঝাল থাকে, তাই আমি বেশি ঝাল ব্যবহার করিনি। ধনে পাতা কুচি 2 টেবিল চামচ। এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানে আমি শুকনামরিচ ও কাঁচামরিচ টেলে নিব। কাঁচামরিচটাকে টেলে নেওয়ার জন্য আমি এভাবে একটু চিড়ে নিয়েছি। এভাবে চিড়ে নিলে কাঁচামরিচটা যখন আমরা টেলে নিব, তখন আমাদের গায়ে আর ছিটে আসবে না, এর ফলে আমরা বড় বড় দুর্ঘটনা থেকেও বেঁচে যাব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কোয়া বিশিষ্ট রসুন, এগুলোকেও আমরা টেলে নিব। খুব বেশি সময় টেলে নিব না, সর্বোচ্চ 1 মিনিট টেলে নিব, কারণ খুব বেশি সময় ধরে রসুন টেলে নিলে রসুনের যে গুণাগুণটা সেটা নষ্ট হয়ে যায়। সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে তারপর নামিয়ে নিব। এবার আমি একে একে সব উপকরণগুলোকে হামান দস্তায় ছেঁচে নিব। এর জন্য প্রথমে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ ও কাঁচামরিচ, এরপরে লবণ। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এখন শুকনো মরিচ, কাঁচামরিচ, লবণকে একটু ম্যাশ করে নিব। এরপরে দিয়ে দিচ্ছি রসুন। এখন আমি এই রসুনগুলোকেও ছেঁচে নিব। রসুনগুলোকে কিন্তু খুব বেশি ছেঁচা যাবে না, আমি আধ ভাঙা করে নিলাম। এখন আমি এই ভর্তাটার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তারপরে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো হয়ে গেল আমার রসুন ভর্তা রেডি। আপনারা দেখতেই পেলেন যে কত সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে রসুন ভর্তা তৈরি করে দেখালাম। তো চাইলেই আপনারা এভাবে বাসায় বসে খুব সহজ পদ্ধতিতে রসুন ভর্তা তৈরি করে খেতে পারেন। এটি ভাতের সাথে খেতে যেমন অত্যন্ত সুস্বাদু, তেমনি এটি স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত উপকারী ভূমিকা পালন করে থাকে। তো আপনারা যদি এই শীতকালে যে সিজনাল চেঞ্জের কারণে যে ঠান্ডা কাশিগুলো হয় সেটা থেকে বেঁচে থাকতে চান, তাহলে অন্তত সপ্তাহে 2 বার রসুন ভর্তাটা খাবেন। আর আমি যেই প্রসেসটা দেখালাম সেভাবে করলে আপনারা অত্যন্ত ঝামেলামুক্ত উপায়ে রসুন ভর্তা ঘরে বসে তৈরি করতে পারবেন। তো আমি আশা করি আপনারা একবার হলেও আমার রেসিপিটি ট্রাই করে দেখবেন, আর একবার যদি ট্রাই করেন তাহলে আমার কথা আর আমার এই রেসিপির কথা কখনোই ভুলতে পারবেন না। আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, আর আমার রেসিপিগুলোতে লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।